সবাইকে আমি জানি খুব কষ্ট হয়েছে সবাই এখানে আসতে, আমার বিশেষ করে আমার যারা মিডিয়ার বন্ধুদের, কিন্তু আমাদের শিল্পীরা যারা এখানে বসে আছেন তারা প্রায় রোজই এখানে এসে 17-18 ঘন্টা কাজ করেন। তার মধ্যেও কাজটা ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। জিয়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গেলে আমার মনে হয় অনেকটা কথা বলতে হবে আমাকে, তবে আমি একটা ছোট্ট ঘটনার জন্য আমি জিয়েরই একটি নন ফিকশনে সেই ঘটনাটা বললে মনে হয় যে সিরিজটা আমরা দেখতে চলেছি, যে সিরিয়ালটা আমরা দেখতে চলেছি তার সম্পর্কে বলা যায়। আমি একটা শোতে একজন মা এসেছিলেন, একজন মেয়ে ইনফ্যাক্ট মা এসেছিলেন আমাদের ফ্লোরে, আর কথায় কথায় আমি জানতে পারলাম যে তার মেয়ে দুবাইতে এয়ার হোস্টেস। সো আমি রিকোয়েস্ট করলাম আমার টিমকে যে যদি তাকে কোনো কারণে কানেক্ট করা যায়। আমি যে অনেক বছর ধরে দুবাইতে এয়ার হোস্টেস অনেক দিন, অ্যান্ড শি ইজ ডুইং ভেরি ওয়েল, মা খুব গর্বিত। আমি কথায় কথায় মা যখন মেয়ের সাথে কথা বললাম তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে ধরো দুবাইতে তুমি ফ্লাই করছো ডে নাইট, করতে করতে হঠাৎ তোমার যদি একটু জ্বর আসে, তোমার যদি টেম্পারেচার আসে, তখন কি তুমি কী মিস করো? তখন বলেছিল মায়ের কোলটা। আই থিঙ্ক দিস ইজ দ্য স্টোরি। আমরা প্রত্যেকে দিনের শেষে একটা জায়গায় একটা জিনিসকে মিস করি, সেটা নিজের মায়ের কোল। ওর থেকে আরামদায়ক, ওর থেকে আনন্দের, ওর থেকে কষ্ট হলো, দুঃখ হলো, আনন্দ হলো, যেটাই হোক, ওই কোলটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় গল্প নিয়ে আর কিছু বলার নেই। আর জিয়ের সঙ্গে সম্পর্কটা আমার সত্যি অনেক বছর, মানে বহু বছর সেই অর্থে, মানে আজকে জি বাংলা হিউজলি সাকসেসফুল, কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা ওই দেড়ের সময় থেকে, মানে যখন ইনফ্যাক্ট ইন্ডিয়াতে কোনো প্রাইভেট চ্যানেল ছিল না, তখন আমরা সাহস করে প্রথম ভারতবর্ষে আমরা একটা বাংলা আলাদা 2 ঘন্টা স্লট তৈরি করলাম। সেখান থেকে শুরু হয় যাত্রা আমার অনেক বছরের সম্পর্ক, এবং কাজও আমি প্রচুর করেছি ওদের সঙ্গে। বেশ কিছু এখনই বলবো না, পার্টটা রিসেন্টলি শুরু করেছি, এমনি ভয়ে আছি, এটুকু বলতে পারি অভিনেতা হিসেবে যে পার্টটা আমায় দেওয়া হয়েছে, এই পার্টটা যে কোনো অ্যাক্টর করতে চাইবে। সব থেকে বড় কথা হচ্ছে এই গল্পটায় যেহেতু আমিও জীবনে কৌশিক জীবনে মাকে খুব গুরুত্ব দেয়, তো এই গল্পটার মধ্যে মা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই এটা সবসময় অ্যাক্টর এবং ইমোশনাল একজন অ্যাক্টর হিসেবে লুক্রেটিভ। তাছাড়া টিমটাও সমবয়স্ক, সমমনস্ক প্রায়, খুবই মজা লাগছে, একটু ভয়ে ভয়ে আছি। চরিত্রটা আমি যা চরিত্র করেছি তার থেকে আলাদা, অনেক ক্রাইসিস, একটি বাচ্চার বাবা, একটি ছোট বাচ্চার বাবা যে নিজেই জানে না জীবনে কীভাবে চলবে, তার ঘাড়ে যখন দায়িত্ব পড়ে পথ দেখানোর, সেটা কতটা চাপের, এই চাপটা আমি এখনও পুরোটা জানি না, করতে করতে জানবো, কিন্তু এই গোটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগে। আলোকে প্রমোতে যেটা আপনারা দেখেছেন যে আলো একটি মানুষ নয়, কোনো কারণে সেই দুনিয়াতে নেই, কাজে এইটুকু বলতে পারি যে চরিত্রটা খুবই 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 ডিফিকাল্ট, মানে আগে হয়তো চেয়েও এরকম চরিত্র কখনো করিনি, পরেও করবো কিনা জানি না, কাজে খুব অন্যরকম একটা চরিত্র। আমার মেয়ে খুবই ছোট, তাকে একা রেখে চলে গেছি, কিন্তু তাও আছি, মানে না থেকে যে থাকার অভিনয়টা, সেটা প্রতিটি পদে প্রচণ্ড চ্যালেঞ্জিং আর প্রচণ্ড ইন্টারেস্টিং। আর একটা মাকে তো অবশ্যই একটা বাচ্চার দরকার, কিন্তু বিয়ের পরে মনে হয় হাজবেন্ডও একটা সেকেন্ড বাচ্চাই হয় একটা বউয়ের কাছে, তো কাজেই আমার হাজবেন্ড আর আমার বাচ্চা আমাকে কতটা মিস করে সেটা তো আমি দেখতে পাচ্ছি, হয়তো তাদের সামনে নেই কিন্তু তাদের সামনে না থেকেও তাদের কথা শুনতে পাচ্ছি, তাদের ইন্টারাকশন বাকিদের সাথে দেখতে পাচ্ছি, তারা কোন কষ্টে আছে, তাদের ব্যথা লাগছে, তাদের খিদে পাচ্ছে, পুরোটাই অনুভব করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কাজেই তাও আমি কিছু করতে পারছি না, কাজেই আমার কষ্টটা কোথায়, তাদের কষ্টটা কোথায়, এই পুরোটা বুঝে যে অভিনয়টা করা খুবই ডিফিকাল্ট। বর্তমানে রাধা, রাধা জোরস্ত আমাকে যেটুকু ব্রিফ করেছে, রাধার চরিত্রটার জন্য না অনেক চ্যালেঞ্জ রয়েছে এই পুরো গল্পে। এখানে আমি যেভাবে আসছি আমার অ্যাপিয়ারেন্স এবং যেভাবে আমার জার্নিটা শুরু হচ্ছে এবং জার্নিটা শুরু হওয়ার পর যেভাবে আমি এগোচ্ছি, ধাপে ধাপে বিভিন্ন চেঞ্জেস আসছে আমার মধ্যে,
অ্যান্ড সব থেকে বড় কথা, আমাদের এই ছোট বাচ্চাটির যেরকম সিচুয়েশন, ও এখন এই ছোট বয়সে ওর কাছে মা নেই। ঠিক রাধার ব্যাকগ্রাউন্ডটাও তাই, যে ছোটবেলায় কোথাও গিয়ে ওর মা হারিয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে ও যে ক্রাইসিসটা ফিল করে সেই ক্রাইসিসটা রাধা অলরেডি ফিল করে এসেছে। এবার আমার সবার সাথে পরিচয় হচ্ছে এবং কীভাবে কী এগোচ্ছে সেটা জানবার জন্য আপনাদের সকলকেই দেখতে হবে আলোর কোলে। ঠিক বুঝেছি, অনলাইনে বেশি লিখলে পয়েন্টস কাটা যায়। আচ্ছা।